এবার অবরুদ্ধ গাজা ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে রাফায় শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহারের প্রমাণ মিলেছে। অন্যদিকে হামাস নির্মূলে গাজায় চলতি বছরের শেষ পর্যন্ত হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব। অবরুদ্ধ গাজা ও মিশর সীমান্তের বাফার জোন এবং ফিলাডেলফি করিডোর নামে পরিচিত এলাকাটি দখলে নিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল বাহিনী। এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের উপর তেল আবিব কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল বলে জানিয়েছে সেনাবাহিনী। গেল রবিবার গাজার রাফায় শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহারের প্রমাণ মিলেছে বলে তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম সিএনএনএ। রবিবারের ওই হামলায় 23 শিশু, 7 নারীসহ মোট 45 জন নিহত হয়। এতে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। হামাসকে নির্মূলের লক্ষ্যে টানা প্রায় 8 মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অভিযানে নিহত হয়েছেন 36,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এত কিছুর পরও শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে হামাসকে এখনও ইসরায়েল নির্মূল বা পরাজিত কোনোটিই করতে পারেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজেকে নির্মূলে চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি। দেশটির সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদ সফরকালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ওই তিন দেশকে ধন্যবাদের পাশাপাশি রিয়াদ ন্যায়ের পক্ষে রয়েছে বলে জানান। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।